আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকেতু সম্মানিত দর্শক বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কেবলইমাত্র এই মুহূর্তে বাংলাদেশের আলোচিত সমালোচিত ব্যক্তিত্ব নন বরং তার যে আলোচনা এবং সমালোচনা সীমা এবং পরিসীমা এটি বাংলার সীমান্ত ছাড়িয়ে কখনো কখনো দিল্লিতে উত্তাপ ছড়ায় কখনো কখনো কলকাতাতে উত্তাপ ছড়ায় চিতে ইসলামাবাদে লাহোরে উত্তাপ ছড়ায় এবং দক্ষিণ পূর্ব এশিয়ার সার্কভুক্ত যে সকল দেশসমূহ রয়েছে সে সকল দেশের যারা রাজনীতিবিদ রয়েছেন এবং সচেতন যে সকল জনগণ রয়েছেন কম বেশি এই জমানাতে শেখ হাসিনা সম্পর্কে মোটামুটি তারা খোঁজখবর রাখেন এর বাইরে বন্ধু প্রতিম যে সকল বৃহৎ দেশ রয়েছে যেমন ভারতবর্ষ যেমন চীন এবং রাশিয়া এই তিনটি দেশ বাংলাদেশের যে ভূতাত্ত্বিক অবস্থা আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে নিয়ে যে গবেষণাগুলো করে বিশ্বের গবেষণা করে সেই গবেষণা যদি হাল হকিকত আপনারা দেখেন এমনকি আওয়ামী লীগের যা একেবারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠজন যারা রয়েছেন তারাও যদি এই তিনটি দেশের যে ইন্টেলিজেন্ট ডিপার্টমেন্ট রয়েছে গোয়েন্দা অধিদপ্তরগুলো রয়েছে সে সকল অধিদপ্তর যেভাবে তাকে নিয়ে গবেষণা করা হয় সেই ফিরিস্তি যদি দেখতেন তাহলে তারা ভিমড়ি খেতেন এবং এই কথাগুলো আমি বলছি এই কারণে যে বঙ্গবন্ধুকে নিয়েও কিন্তু যথেষ্ট আলোচনা ছিল সমালোচনা ছিল এমনকি পঁচাত্তরের যে পনেরোই আগস্টের নির্মম হত্যাকাণ্ড এই সম্পর্কে পশ্চিমাদের যে গবেষণা তাদের যে প্রিডিকশন এবং এই হত্যাকাণ্ডের পূর্বাপর ঘটনা নিয়ে যে সকল প্রতিবেদন মার্কিন যুক্তরাষ্ট্রের তৎকালীন বা যে ঢাকাস্থ রাষ্ট্রদূত যারা ছিলেন তারা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে যে সকল তার বার্তা পাঠিয়েছেন ওয়াশিংটনে সেই সকল তার বার্তা এখনও পর্যন্ত কিন্তু আমাদের পিলে চমকে দেয় যে সেই সত্তরের দশকে গোয়েন্দা ব্যবস্থা কতটা শক্তিশালী ছিল তো সেই দিক বিবেচনায় যদি আমরা এই সময়ের কথা চিন্তা করি তাহলে শেখ হাসিনা সম্পর্কে আমরা বাংলাদেশে বসে যা না জানি তার চাইতে অনেক অনেক বেশি জানে তার যারা শত্রু রয়েছে এবং মিত্র রয়েছে দেশের বাইরে তো এই যে শেখ হাসিনার যে রাজনীতি কিংবা তার যে চিন্তা চেতনা বা তার যে আইডিওলজি তার যে থিওলজি তার যে থিওরি রাজনৈতিক থিওরি এই বিষয়গুলো নিয়ে আমাদের দেশে কিন্তু আসলে খোলামেলা আলাপ আলোচনা হয় না তাকে নিয়ে এখন একটা মেথ তৈরি হয়েছে একটা পিরামিড তৈরি হয়ে গিয়েছে এবং সেই মেথ এবং পিরামিডের প্রথম এবং প্রধান এবং শেষ বক্তব্য হলো এই দেশে শেখ হাসিনার রাজনীতির কোনো বিকল্প নেই এবং তার সমপর্যায়ের কোনো রাজনীতিবিদ নেই এমনকি তার পাশে দাঁড়ানোর মতো কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নেই এখন এই মিটটি আওয়ামী লীগ তৈরি করেছে না শেখ হাসিনা স্বয়ং করেছেন না তার প্রতিপক্ষ যারা রয়েছে তারা ভীত সন্তুষ্ট হয়ে করেছে এটি ইতিহাস বলে দেবে কিন্তু এর ফলে যেটি হয়েছে তা হলো আওয়ামী লীগ যতটা না এর দ্বারা লাভবান হয়েছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এর দ্বারা লিখ লীগ নিদারুণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এর কারণ হলো যে পঁচাত্তরের পনেরোই আগস্টের নির্মম হত্যাকাণ্ডের পর বঙ্গবন্ধুর যে ইমেজ ছিল পঁচাত্তর পূর্ববর্তী সময় তারপরেও তার যে সকল রাজনৈতিক হ্যান্ডসগুলো ছিল শক্তিশালী যেমন জাতীয় চার নেতা ছিলেন এর বাইরে যারা সেই পঁচাত্তর সন থেকে উনিশশো মানে একাশি সন পর্যন্ত এই দলটিকে ধরে রেখেছিলেন জাস্ট ম্যাগনেটিক হয়েতে দলটাকে ধরে রেখেছিলেন যেমন টাঙ্গাইলের আব্দুল মান্না সাহেব এরপরে জাতীয় চার নেতার পরে আমাদের যে আব্দুল মালিক উকিল সাহেব নোয়াখালীর তিনি সাজেদা চৌধুরী থেকে শুরু করে মতিয়া চৌধুরী থেকে শুরু করে আর অনেকে তো এই যে একটা নিউক্লিয়াস কাজ করে এসেছে কিন্তু এবং সেই নিউক্লিয়াসের উপর ভিত্তি করেই যখন অতি তরুণ বয়সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন উনিশশো একাশি সনে বাংলাদেশে এসেছিলেন তখন কিন্তু তিনি একটা ভিত্তি পেয়েছিলেন তো সেই ভিত্তি কেবলইমাত্র জনপ্রিয়তা ছিল না তার সঙ্গে সঙ্গে যেটা ছিল সেটা হলো যে একটা সাংগঠনিক ভিত্তি ছিল যেটি এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য কোন পর্যায়ে রয়েছে আওয়ামী লীগ সেটি হয়তো কল্পনা করতে পারে না বোঝার চেষ্টা করুন আওয়ামী প্রথম সারির যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের একটা বিরাট অংশে চলে গেছে সুরেন্দ্র সেনগুপ্ত এরপরে আবদুল জলিল সাহেবের মতো মানুষ থেকে শুরু করে সৈয়দ আশরাফ এরা সবাই গত হয়েছেন জেলা পর্যায়ে এভাবে অনেক বড় বড় নেতা যারা চল্লিশ বছর পঞ্চাশ বছর যাবৎ দলকে ধরে রেখেছিলেন তাদের কিন্তু চিরধান হয়েছে এর বাইরে এখন যে সকল নেতা যাদেরকে কিংবদন্তি বলা হয় যেমন তোফাইল আহমেদ সাহেব রয়েছেন এরপর আমির হোসেন আমু সাহেব রয়েছেন তারাও কিন্তু কার্যত বলতে গেলে দল দ্বারা উপেক্ষিত এবং বয়সের কারণে নুজ এবং ক্ষেত্র বিশেষে অক্ষমও বটে এর বাইরে আওয়ামী লীগের যে সকল নেতৃবৃন্দ রয়েছেন যারা মূলত আওয়ামী লীগের বাইরে থেকে এসেছেন কিন্তু দলের মধ্যে এসে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তারা পালন করেছেন তাদের মধ্যে মতিয়াস চৌধুরী অন্যতম এর বাইরে সাজিদ্দা চৌধুরী তিনি একেবারেই বয়বৃদ্ধা হয়ে গিয়েছেন তো এই যে গ্রুপটি রয়েছে প্রবীণ গ্রুপটি তারা কিন্তু অনাগত দিনে এই দলের জন্য কিছুই করতে পারবেন না এটা হলো বাস্তব সত্য কথা এর বাইরে অন্য যে গ্রুপ রয়েছে সেটা হলো ওবায়দুল কাদের সাহেবের মতো সমপর্যায়ের যারা লোকজন রয়েছে তাদেরও কিন্তু বয়স হয়েছে সত্তরের বেশি বয়স হয়েছে এবং এদের জাতীয় ইমেজ এবং দলকে সংগঠিত করার যে ক্ষমতা এবং তাদের যে সততা ন্যায়নিষ্ঠতা কোন পর্যায়ে রয়েছে এটি আমার আপনার সাথে শেখ হাসিনা খুব বেশি ভালো করে জানেন এরপর যদি আমরা উবায়দুল কাদের সাহেবের পরের স্তরটি ধরি তাহলে সেখানে আমরা কাদেরকে পাব এখানে কেবলই মাত্র দৃশ্যবান ডক্টর হাসান মাহমুদ ছাড়া আর ওইভাবে আর দীপুমণি রয়েছেন ডক্টর হাসান মাহমুদ এবং দীপুমণি এই দুইজন ছাড়া দলের মধ্যে ওভাবে পরিচিত কোনো জাতীয় নেতৃবৃন্দ নেই তো এই দুজন নেতা যদি অনাগত দিনে আওয়ামী লীগের হাল ধরেন অর্থাৎ ডক্টর হাসান মাহমুদ যদি সাধারণ সম্পাদক হন কিংবা ধরেন ডক্টর দীপমণি যদি সভা মানে সাধারণ সম্পাদক হন এবং সভাপতির পদ শেখ হাসিনা থাকে না তারপরে দলের অবস্থাটা কী হবে এটি একবার একটু আপনারা নিজে নিজে ক্যালকুলেশন করার চিন্তা করেন দ্বিতীয়ত প্রকৃতির যে অমোক নিয়ম সেই অমোক নিয়মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি মারা যান তাহলে তার এই পটটি প্রকৃতিগতভাবেই পূরণ করা হবে এবং সেটি পূরণ করা হবে শেখ পরিবারের মধ্য থেকে সেখানে এক নম্বরে সবে আলাপ আলোচনা করবে শেখ রেহানার নাম এরপরে অনেকে জয়ের কথা বলবে অনেকে পুতুলের কথা বলবেন অনেকে শেখ সেলিমের কথা বলবেন অনেকে শেখ হেলালের কথা বলবেন অনেকে ব্যারিস্টার ফজল নুর তাপসের কথা বলবেন অনেকে ব্যারিস্টার ফজলনুর তাপসের ভাই পরশের কথা বলবেন তো এগুলো নিয়ে আওয়ামী যে সভাপতির যে পদটি এটি পাওয়ার ব্যাপারে শেখ পরিবারের মধ্যে যে প্রতিযোগিতা হবে এটি অকল্পনীয় যেটি আমরা এখন কল্পনা করতে পারছি না ভারতের পার্শ্ববর্তী যে ভারতের অনেকগুলো রাজ্য রয়েছে সেখানে এ সকল পারিবারিক বা ব্যক্তি ইমেজে যে সকল নেতারা খুব জনপ্রিয় হয়ে পড়েছিলেন যেমন তামিলনাড়ুর জয়ললিতা কিংবা জয়ললিতার আগে রামচন্দ্রন এখন তাদের পরবর্তী উত্তরাধিকার নিয়োগ করতে গিয়ে এমন অবস্থা হয়েছে যে দলের অস্তিত্ব পর্যন্ত বলতে গেলে বিলীন হওয়ার পর্যায়ে রয়েছে একইভাবে এখন ঠিক এই মুহূর্তে ভারতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি যে প্রদেশ সেটি হল মহারাষ্ট্র তো সেই মহারাষ্ট্রে শিবসেনারা দীর্ঘদিন যাবৎ ক্ষমতায় রয়েছে এবং সেখানে বাল ঠাকরে যিনি ছিলেন শিবসেনা নেতা মানে মহারাষ্ট্রের সংবাদিত নেতা রূপে তিনি যেভাবে ভারতীয় রাজনীতিতে প্রভাব বিস্তার তার সন্তান এখন সেখানকার মুখ্যমন্ত্রী রূপে দায়িত্ব পালন করার পরে করে যেভাবে রাজনৈতিক বিপর্যয়ের মুখোমুখি পড়েছেন একই ঘটনা যে অনাগত দিনে বাংলাদেশে হবে না এই কথা কিন্তু বলা যাচ্ছে না এর কারণ হল যেখানে কোন নেতাকে দেবতার পর্যায়ে নিয়ে যাওয়া হয় বা দেবীতায় দেবীর পর্যায়ে নেওয়া যায় যেমন মহারাষ্ট্রে বাল ঠেকরে কিংবা রামচন্দ্রন তামিলনাড়ুতে অথবা জয়ললিতা এদেরকে সবাই দেবতা মনে করতেন দেবতার অবতার মনে করতেন এবং এরা সাধারণ মানুষদের পর্যায়ে ছিলেন না এবং তাদেরকে নিয়ে মানুষের যে মিথ ছিল প্রেম ছিল ভালোবাসা ছিল আবেগ ছিল উশ্বাস ছিল এটি রীতিমতো পূজনীয় তো ঠিক সেই জায়গাটাতে পরবর্তী যখন তাদের কোনো উত্তরাধিকারী বসার চেষ্টা করেছে তখন ঠিক সেই ক্যারিশমাটা আর প্রতিষ্ঠিত করা যায়নি তো বাংলাদেশে বঙ্গবন্ধুকে নিয়ে একটা আবেগ রয়েছে সহানুভূতি রয়েছে কিন্তু তাকে তার স্বল্পকালীন যে রাজনীতি সেই রাজনীতির কারণে তাকে দেবত্বের পর্যায়ে পৌঁছানো যায়নি এর কারণ হলো বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত যে সময়টি ছিল সেই সময়টি ছিল সমস্যার সংকুল এবং তার সফলতার সঙ্গে সঙ্গে যে সকল ব্যর্থতা বা যে সকল রাজনৈতিক বিতর্ক সামনে চলে আসে তা এখনো পর্যন্ত আওয়ামী লীগকে বিতর্কের মধ্যে ফেলে দেয় বিব্রত করে ফেলে কিন্তু শেখ হাসিনা গত তেরোটি বছর ক্ষমতায় রয়েছে এর বাইরে তিনি যখন ছিয়ানব্বই থেকে দু হাজার পর্যন্ত ক্ষমতায় ছিলেন এই সময়টিতে তাকে নিয়ে সমালোচনা করা যেতে পারে কিন্তু তার যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে রাজনৈতিক অ্যাক্টিভিটিস রয়েছে প্রশাসনিক রিফর্মেশন রয়েছে এইগুলো নিয়ে অনেক মিথ সৃষ্টি করা হয়েছে দেখুন এইগুলোর পক্ষে বিপক্ষে অনেক কথা বলা যায় এবং জনগণ তার যে ইতিবাচক দিকগুলো রয়েছে এগুলো দ্বারা কিন্তু অনেক সময় মোহিত হয় এবং তাকে সত্যিকার অর্থে আওয়ামী প্রচার এবং প্রভাব যেভাবে চালানো হয় তার সঙ্গে সামঞ্জস্য রেখে অনেকে কিন্তু একমত পোষণ করেন এর ফলে কি হচ্ছে শেখ হাসিনাকে একক ব্যক্তিত্ব রূপে রাজনীতির যে পর্যায়ে আওয়ামী লীগ বসিয়েছে এই জায়গাটিতে অনাগত দিনে তো দূরের কথা এর কাছাকাছি স্থান দিতে পারে এইরকম কোনো নেতা শেখ পরিবারের নেই এবং এইরকম কোনো ব্যক্তিত্ব আওয়ামী লীগের মধ্যে নেই ফলে বলা যেতে পারে যে শেখ হাসিনার যে রাজনীতি সেই রাজনীতির উত্তরাধিকার এটি এই মুহূর্তে বাংলাদেশের প্রেক্ষাপটে অসম্ভব এবং অকল্পনীয় একটি বিষয় কিন্তু পদ এবং পদবি কখনই খালি থাকে না আমাদের দেশে ওয়ান ইলেভেনের সময় যেভাবে জনাব জিল্লুর রহমান সাহেব শেখ হাসিনার অবর্তমানে দলকে নেতৃত্ব দিয়েছেন এটি ছিল অবিশ্বাস্য এবং অকল্পনীয় কিংবা বেগম খালেদা জিয়ার অবর্তমানে যেভাবে খন্দকার দেলোয়ার ওয়ান ইলেভেনের সময় নেতৃত্ব দিয়েছিলেন এটি ছিল অসম্ভব এবং অকল্পনীয় তো অনেক সময় ক্রাইসিসের সময় অলনে সার্ডেন হঠাৎ করে নেতা চলে আসে জায়গা খালি থাকে না কিন্তু এখন এই যে সুখ সময় যাচ্ছে আওয়ামী এই সুখ সময়ে যদি কেউ শেখ হাসিনার কোনো রাজনৈতিক উত্তরাধিকারীর কথা চিন্তা করে তার মস্তিষ্ক শত চেষ্টা করেও বিকল্প হিসেবে তার উত্তরাধিকারী তার সমপর্যায়ের খুঁজে বের করতে পারবেন না এবং এটাকে তিনি একটি অসম্ভব মনে করবেন এবং যখনই কোনো জনগোষ্ঠী কোনো দল বা অন্য কেউ কোনো একটি বিষয়কে অসম্ভব মনে করে সেই অসম্ভবের যে পরিণতিটি সেই পরিণতিটা কিন্তু সেই দলটির জন্য ভালো হয় না এবং এই বিষয়টি আওয়ামী লীগ কতটা কারণ করতে পারছে সেটি কেবলই মাত্র আওয়ামী লীগ বলতে পারবে মহান আল্লাহ রবুল আলমিন আমাদের সবাইকে দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত